রোজ, সূত্র মতে জানতে পারলাম যে আগামী 2 দিন নাকি আমার জ্বর থাকবে। অ্যান্ড আপনাদের বিশ্বাস হইতেছে না না? তাহলে পুরো ব্লগটা দেখেন, তাহলে বিশ্বাস হয়ে যাবে। হ্যালো ইউটিউব, ইটস মি ফুয়াদ, এন্ড ওয়েলকাম টু দি এশিয়ান স্টোরি। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে আগামী 2 দিন আমি অসুস্থ থাকবো, এখন আমি যাচ্ছি টিকা দিতে। মানে আজকে আমার সেকেন্ড ডোজ, অ্যান্ড আমার আজকে টিকা যেখানে দিব সেটা হচ্ছে উত্তরায়। গত 28 দিন আগে আমি ফার্স্ট ডোজটা দিছি। ফার্স্ট ডোজটা দেওয়ার পরে শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। আর আমাদেরকে যেটা দেয় সেটা হচ্ছে মডার্না। তো মডার্নাটা দেওয়ার পরে মোটামুটি সবারই অবস্থা একদম খারাপ হয়ে যায়। দোয়া করেন যেন আপনাদের ভাই অসুস্থ না হয়। ভয় লাগতেছে, টিকা দেওয়ার পরে যে পরিমাণ জ্বর আসে শরীরে বলার মতো না। কিন্তু ঘটনা হচ্ছে, যাচ্ছি এমন সময়, মানে শেষ সময় যাইতেছি। কতবার গেছিলাম তাড়াহুড়া করে, এবার একদমই লেটে যাইতেছি। কতবার দেখছিলাম মডার্না শেষ হয়ে গেছে, মানে আমাদেরকে যেই ডোজটা দিছে মডার্না সেটা আমি আরও কয়েকজন পাইছিলাম, তারপরে শেষ হয়ে গেছে। আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না, আজকে কিন্তু রোডের মধ্যে বাস অনেক কম। স্ট্রাইক চলতেছে, ডিজেলের দাম বেড়ে গেছে এই জন্য। আসলে এই স্ট্রাইকটা শুধু শুধু ওরা করতেছে, কারণ ডিজেলের দাম তো আর গভর্নমেন্ট বাড়ায় নাই, ওয়ার্ল্ড ওয়াইডই এটার দাম বেড়ে গেছে। সো শুধু শুধু স্ট্রাইক করে আমাদের মতো সাধারণ মানুষগুলোর ভোগান্তি, যারা অফিসে যাচ্ছে বা বিভিন্ন কাজে নিয়োজিত, এই মানুষগুলোই বিপদে পড়ে যেতেছে। ইন দ্য মিনটাইম বাস কোম্পানিগুলো নিজেরা লোকসানের সম্মুখীন হইতেছে। তো শুধু শুধু এই অবুঝের মতো স্ট্রাইকগুলো করাটা কতটা অথেন্টিক আই ডোন্ট নো। এখানে আবার কী হইলো ভাই, এত মানুষ কেন, আজকে কী হইতেছে? আমার বাসা থেকে উত্তরা কিন্তু খুব একটা দূরে না, সো একটু টানলে তাড়াতাড়ি করে চলে যাওয়া যাবে। ভাবছিলাম তাড়াতাড়ি যেতে পারবো, কিন্তু রাস্তার মধ্যে এখন হিউজ জ্যাম। আমি যতটুকু জানি যে ভ্যাকসিনের শেষ সময় 1টা পর্যন্ত আর 1:30টা পর্যন্ত, এখন তো 12:30টার বেশি বাজে, কি যে এক অবস্থা হবে। সো ডোন্ট নো আজকে ভ্যাকসিন নিতে পারবো কি না। অফিস থেকে ছুটি টুটিও নিয়ে নিছি, আজকে ভ্যাকসিন না দিতে পারলে আবার আরেকদিন ছুটি নেওয়াটা মুশকিল হয়ে যাবে। উত্তরের ভিতরের রাস্তাগুলো খুব একটা ভালো চিনি না, যদি চিনতাম তাহলে ভিতর দিয়ে চলে যাওয়া যেত। কিছু করার নাই, এখন মেন রোড দিয়ে যেতে হবে। ভাই একটু সামনে গেলে তাকাইতে পারি? ও ভাইয়া একটু সামনে যান, এ ভাইয়া সামনে যান, বড় ভাই। 2000 years later, যাক ওনার মন চাইছে সামনে যাওয়ার, গেছে। হ্যাঁ গুড, আজকে ঘুরিও পড়ি নাই, সময় দেখতে পারতেছি না, আর বাইকের যে টাইমটা সেই টাইমটা আমার সেট করা হয় নাই। সো এখন আসছি জসীমউদ্দিনে, আমাকে ইউটার্ন নিতে হবে হাউস বিল্ডিংয়ের সামনে থেকে। সো এখন অনেকগুলো পথ, ও মাই গড, অলরেডি অবস্থা খারাপ, ঘাটটা ধরে গেছে। আবার স্টার্ট বন্ধ করব? আমি তো স্টার্ট বন্ধ করলেই বাইক, মজার ব্যাপার হচ্ছে আমি যখনই স্টার্টটা বন্ধ করি তখনই জ্যাম ছাড়ে, দেখি কখন জ্যাম ছাড়ে। এবার বন্ধ করে দিলাম, দেখছেন দেখছেন, এই যে বলতে না বলতে ছেড়ে দিছে, ও মাই গড, মজা পাইলাম। মানে বারবার ইঞ্জিন বন্ধ করে আবার স্টার্ট দেওয়াটা আমার কাছে খুব প্যারা মনে হয়, আর এই জিনিসটাই বেশি করতে হয় ঢাকার মধ্যে। ফেরার পথে এরকম জ্যাম থাকলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। টিকা নেওয়ার পরে শরীরে লাস্ট টাইম যখন আমি নিছি, মানে ফার্স্ট ডোজটা যখন আমি নিছি, তখন উইদিন 10 মিনিটসের মধ্যে আমার শরীরে একটা হিউজ মানে রিয়াকশন দিছে। অ্যান্ড এখন যদি দেয় তাহলে কিন্তু একটু প্যারা হয়ে যাবে যাইতে। দেখছেন পুরাটা জ্যাম, পুরাটা জ্যাম, ও মাই গড। একটু আগে শুনাম করতেছিলাম যে বাসের আজকে স্ট্রাইক, রাস্তায় বাস কম, এখন দেখছেন কতগুলো বাস সব এখানে দাঁড়ায় আছে। মাই গড, ভাইয়া দাঁড়াও, হ্যাঁ উঠে দাও গাড়ির উপরে কাকা। মানে এমন একটা পরিস্থিতি, কেউ কাউকে সাইড দিবে না, সবাই আগে যাবে সবাই। মানে ঢাকা সিটিতে কিন্তু আগে এই জিনিসগুলো ছিল না, মোটামুটি সাইড দেওয়ার একটা টেন্ডেন্সি সবার ভিতরে কাজ করতো, যে আমি যেতে পারতেছি না আরেকজন যেতে পারতেছে ওকে সাইড দিয়ে দিই। কিন্তু এখন রাস্তাঘাটের মধ্যে এত পরিমাণ গাড়ি ঘোড়া বাড়ছে, যার ফলে কী হয়েছে জানেন, মানে আপনি লাইক জিনিসটা হচ্ছে এমন, আপনি যখন ছোট একটা রুমের মধ্যে 2 জন মানুষ রাখবেন, সেই মানুষটা কিন্তু অনেক গোছায় পরিপাটি হয়ে চলবে, আর যখন ওই রুমটার ভিতরে 10-12 জন মানুষ রাখবেন তখনই শুরু হবে অনিয়ম, তখনই শুরু হবে ধাক্কাধাক্কি। এরকম আর কি ব্যাপারটা হইতেছে এখন আমাদের ঢাকা সিটিতে, সবাই শুধু ঢাকামুখী হইতেছে, যে যার মতো গাড়ি নামাই দিতেছে, রিক্সা নামাই দিতেছে, এই জিনিসগুলোর কোনো কন্ট্রোল নাই।
এই জিনিসগুলো যতদিন কন্ট্রোল না করতে পারবো ভোগান্তি শেষ হবে না। ওকে হিরোজ, তো আমরা এখন ইশাখা অ্যাভিনিউতে চলে আসছি এন্ড একটু সামনে আমাদের কুয়েত মৈত্রী হসপিটাল। ইয়া ওকে ব্রোস, তো মানুষ মোটামুটি নাই, সব টিকিট কেটে শেষ করে ফেলছে এন্ড আমরা খালি শেষের দিকে আসছি। একটু কাজ করো বুঝছো, কাজ করা শরীরের জন্য ভালো। ভাই যত যাই করি আমি আর বাইকটাকে সবসময় স্থির জন্য না রাখলে ভালো লাগে না, এই জন্য তালও মেরে নিছি। বিসমিল্লাহ, হাতে মারাত্মক রকমের ব্যথা শুরু হয়ে গেছে, আজকেও সেম অবস্থা। এখন এই হাত দিয়ে তো বাইক চালায় যাবো, মানে অ্যাক্সিলারেটর তো এই হাত দিয়ে ইয়ে করবো, টেনশন আছে যে কি অবস্থা হয়। সো আমার অলরেডি হাত ফুলে গেছে। প্রচন্ড পানির পিপাসা পাইছে, সো আগে পানি খাইতে হবে। আর টুকিটাকি কিছু উত্তরাতে কাজ আছে, এই কাজগুলো কমপ্লিট করে বাসার দিকে চলে যাবো। গতবারে যতটা খারাপ লাগছে এবারে এখন পর্যন্ত অতটা খারাপ ফিল করতেছি না। জাস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই একটু মানে শরীরটা একটু ঝিমঝিম করছে, হাত ব্যথা করছে অনেক। এখন ঘটনা হচ্ছে অ্যাক্সিলেটার তো পুল করতে করতে যাবো, সো এইটার কারণে আবার বাসায় গেলে হাত ব্যথা হয় কিনা সেটাই হচ্ছে মেন ফ্যাক্ট। বাইকারদের শান্তি নাই রে ভাই, হাত পা চারটাই কাজে লাগাইতে হয়, মাথাটাও কাজে লাগাইতে হয়, আদারওয়াইজ বাইকার হওয়া যায় না। এটার একটা পানি দেন তো নর্মাল। বাহ, তুমি তো টিকা দিয়ে ভাবসাব নিয়ে দাঁড়ায় আছো ভ্যাকসিনেটের, এই জন্য শুটিং হচ্ছে। সাব্বির ভাই মিশু সাব্বির অভিনয় দেখে মজা লাগছে, হচ্ছে মিশু সাব্বির শুটিং রেখে আমাদেরকে দেখা শুরু করছে। গুড ইভিনিং গাইজ, সো তিন দিন পর আজকে আমি আবার রাস্তায় বের হয়েছি। মানে এই তিন দিন যে কী গেছে আমার উপর দিয়ে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। যখন টিকিটটা দিছিলাম তখন ফার্স্টের দিকে খুব একটা শরীরটা খারাপ লাগে নাই, হালকা একটু লাগছিল, পরবর্তীতে ঠিক হয়ে গেছে। দেন আমি ভাবছি যে হয়তো বা এবার আর কিছু হবে না, কিন্তু বাসায় আসার পরে কি পরিমাণ জ্বর উঠছে বলার বাহিরে, অ্যান্ড এইবারের জ্বরটা আমাকে আরও বেশি কষ্ট দিছে। তো এই আজকে যে বের হয়েছি বাসার থেকে অ্যান্ড এখন যাইতেছি আরেকজন রোগীকে দেখতে, অ্যান্ড তিনি আর কেউ না, তিনি হচ্ছে আমাদের শাহরিয়ার ভাই। জিনিসটা খুবই আসলে কষ্টের যে শাহরিয়ার ভাই কিছুদিন আগে হচ্ছে স্ট্রোক করছিল, আমি তখন ঢাকার বাইরে ছিলাম, যদিও আমি শাহরিয়ার ভাইকে ফেস টু ফেস গিয়ে দেখতে পারি নাই। ঢাকার বাইরে থেকে আসার পরে হচ্ছে আমি বিজি হয়ে গেছি, প্লাস আমি একটু সিক ছিলাম, সব কিছু মিলিয়ে শাহরিয়ার ভাইয়ের সাথে দেখা করতে পারি নাই। সো এখন সময় সুযোগ করে আজকে বের হয়েছি, তাও অলমোস্ট অনেক লেট, অ্যান্ড শাহরিয়ার ভাইয়ের কাছে যাচ্ছি। সো একবারে শাহরিয়ার ভাইয়ের সাথে দেখা করে আপনাদের সাথে ফিরবো আবার। আসলে একটু অনেক গ্যাদারিং একটা জায়গার মধ্যে আছি, শাহরিয়ার ভাই এলাকায় গেছিলাম অ্যান্ড ওখানে ফোন দেওয়ার পরে শাহরিয়ার ভাই বলছে উনি বাসায় নেই, আর কিছু করার ছিল না, চলে আসছি আবার। তো যেহেতু বের হয়েছি সেদিন একটু খাইতে দেখতে বসছি, এই তো আজকের ব্লগটা এইটাই ছিল আর বেশি কিছু না।
खाते थे जो पवन देवी से तो आज के वीडियो आई थिंक अपन किस भल लगे सो मेक श्योर कैच मी इन माय नेक्स्ट वन टिल देन कीप लविंग कीप सपोर्टिंग मेक श्योर कैच मी इन माय नेक्स्ट वन टिल देन कीप लविंग कीप सपोर्टिंग साइनिंग ऑफ फॉर द फाउंडेशन स्टोरी हीरो स्टोरी. দেখতেছেন কিনা জানি না, ঘন কুয়াশার মাঝখানে আমরা যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের 300 ফিটের অবস্থা. কোনো কুয়াশা না, এটা হচ্ছে বালি, কিছু দেখা যাইতেছে না. কোন দিক থেকে কি আইতেছে, কোন দিকে কি রাস্তা যাইতেছে আমি জানি না ভাই. বড় বড় ট্রাক, এই ভাই যে রাস্তা ভুল করে ওইদিকে চলে গেছে দেখছেন, এরকমই হয় সবার সাথে.